प्रिय शिक्षार्थी बंधुरा ऑनलाइन क्लास बाकड़ा डिग्री कॉलेज के शुभेच्छा ज्ञापन करछी। अमृतलाल पाड़े सहकारी अध्यापक दर्शन विभाग। तो हमें आज के आलोचना करब भक्ति विद्या प्रथम और द्वितीय पत्र भीतर। प्रथम पत्रे आरो एक अध्याय आरो से अध्याय के आलोचना करती। तो प्रथम बोलते हैं आरोह काके बोले। अतिपाय विशेष विशेष वस्तु व घटना के पर्यावरण करार पर पर्यवेक्षण करार पर एक सार्विक चुक्ति वाक्य स्थापन कर प्रक्रिया के बला है आरोह। पहले आरोह काके बोले अतिपाय विशेष विशेष वस्तु व घटना के पर्यवेक्षण करार पर एक सार्विक चुक्ति वाक्य स्थापन कर प्रक्रिया हल आरोह। যেমন রাম হয় মানুষের, শ্যাম হয় মানুষের, যজ্ঞ হয় মানুষের, অতএব সকল মানুষ হয় মানুষের। এই যে রাম, শ্যাম, যজ্ঞ, বধু, এই এদের বাস্তব মৃত্যুকে পর্যবেক্ষণ করার পর আমরা মানুষ ও মানুষীলতার মধ্যে, মানুষ ও মানুষীলতার মধ্যে একটা কার্যক্রম সম্পর্ক নির্ণয় করে সকল মানুষ হয় মানুষের এই সিদ্ধান্তটা স্থাপন করতে পারি। তার মানে আরও বিশেষ বিশেষ ঘটনাকে কেন্দ্র করে একটা সার্বিক দৃষ্টান্ত উপস্থাপন করা হয়। তো আজকে আমি আলোচনা করব আরোহের ভিত্তি। তো আরোহের ভিত্তি আলোচনা করতে গেলে বলতে হবে আরোহের ভিত্তি কাকে বলে। আরোহের ভিত্তি হলো যার উপর নির্ভর করে আরোহ মানে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে বলে আরোহের ভিত্তি। বাস্তব কথা বলতে গেলে ধরো একটা এই যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, এই বিল্ডিংটা তৈরি করতে গেলে প্রথমে ভিত তৈরি করতে হয়, তা নাহলে তো বিল্ডিংটা টেকে না, তিনতলা চারতলা বিল্ডিং হয় না, হয় কি হয় না। প্রথমে ভিত স্থাপন করতে হবে, তারপরে এরপরে যত তলা দেয় তত তলা হবে। তো এই লেখাপড়ার জীবনে আমাদের বাস্তব জীবনেও এটা যখন তোমরা শিক্ষার্থীরা পড়াশোনা করছো তখন এটাই শিক্ষার একটা ভিত, শিক্ষার একটা ভিত। এখন যদি এই ভিত তৈরি না করো ভবিষ্যৎ জীবনে পদার্পণ করতে পারবে না। তাই বাস্তব কথাই বলতে হবে আরোহের ভিত্তি প্রথমে তো আরোহের ভিত্তি মানে আরোহের গোড়ার কথা। তো আরোহের ভিত্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আরোহের রূপগত বা আকারগত ভিত্তি, আরেকটা হচ্ছে আরোহের বস্তুগত ভিত্তি। তো এই রূপগত বা আকারগত ভিত্তির আবার প্রকারভেদ আছে। এই রূপগত বা আকারগত ভিত্তি হচ্ছে, আকারগত ভিত্তি হচ্ছে দুই প্রকার, সেটা হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি আর কার্যকরণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি আর কার্যকরণ নিয়ম। আরোহের আকার বস্তুগত ভিত্তি আবার দুই প্রকার, বস্তুগত ভিত্তি হলো নিরীক্ষণ ও পরীক্ষণ, আরোহের বস্তুগত ভিত্তি হলো নিরীক্ষণ আর পরীক্ষণ। তো আজকে আমি আলোচনা করবো এই চারটি বিষয়। তো চারটি বিষয়ে একদিন আলোচনা করা সম্ভব না, তোমরা প্রশ্ন করতে পারো আকারগত ভিত্তিটা কি। আরোহের আকারগত ভিত্তি হলো তাকেই বোঝায় যার উপর নির্ভর করে আরোহের রূপগত বা আকারগত ভিত্তি স্থাপন করা হয়। তো এই আকারগত ভিত্তি হচ্ছে দীর্ঘকাল কি বলছি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর একটা কার্যকরণ নিয়ম। তো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে বলতে গেলে আমরা বলতে হবে প্রকৃতি অনিয়ম, অনিশ্চয়তায় ভরপুর, ভবিষ্যৎ অতীতের অনুরূপ হবে, একই কার্য থেকে একই ফল উৎপন্ন হবে। তো উদাহরণ দিয়ে বলা যাবে আগুন, আগুন বর্তমানে আগুনে দহন করে, অতীতেও আগুন দহন করেছিল, ভবিষ্যতেও আগুন দহন করবে। আবারও বলা যায় পানি আমরা পান করি, পানিতে কী করে তৃষ্ণা নিবারণ করে, অতীতেও পানি তৃষ্ণা নিবারণ করেছিল, বর্তমানেও করবে, ভবিষ্যতেও পানি তৃষ্ণা নিবারণ করবে। এ হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতির নির্দিষ্ট নিয়মের দ্বারা প্রচলিত। প্রকৃতির ভিতরে কোনো খামতেল ভাব নেই, প্রকৃতি যখন এই যে ঘূর্ণিঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, অনুরূপ পরিস্থিতির সৃষ্টি না হলে, অর্থাৎ ওই রকম পরিস্থিতি যখন প্রকৃতির একটা পরিস্থিতি সৃষ্টি হয়, এই প্রকৃতির পরিস্থিতি সৃষ্টি হওয়া না অত্যন্ত সেখানে কোনো কিছু ঘটবে না, হতেও পারে না। তো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আমরা জানলাম,
এবারে কার্যকারণ নিয়মটা কি? কার্যকারণ নিয়মটা হলো পৃথিবীতে প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো কারণ আছে, কারণ বিনে কোনো ঘটনা ঘটে না। এই জন্য ইংলিশে একটা কথা বলে এভরি ইভেন্ট মাস্ট হ্যাভ এ কজ, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো কারণ আছে। এখানে একটা গোলযোগ সৃষ্টি হলো, যদি কেউ বলে এখানে কোনো কারণ ঘটে নাই তাহলে গোলযোগটা কীভাবে হল? কারণ না থাকলে কার্য আসে না, কার্য এবং কারণ দুটো সম্পূরক সাপেক্ষ একে অপরের সহিত অঙ্গ অঙ্গভাবে জড়িত। কাকে বাদ দিয়ে কারো বাদ দিয়ে কারো কিছু ভাবা যাবে না, কার্যকে বাদ দিয়ে কারণকে ভাবা যাবে না, কারণকে বাদ দিয়েও কার্যকে ভাবা যাবে না। এই জন্যই বলা হয়েছে কারণ আর কার্য সাপেক্ষ, উভয়ের সাথে উভয়ের সম্পর্ক আছে, একে অপরের সাথে অঙ্গ অঙ্গভাবে জড়িত। কারণ না হলে কার্য আসবে না। একটা ঘটনা ঘটলো তার কোনো কারণ নেই এটা হতে পারে না, আর কারণ একা একা সৃষ্টি হয় না, কারণ একা একা সৃষ্টি হয় না, আবার কার্যও একা একা সৃষ্টি হতে পারে। যেমন চন্দ্র সূর্য দিন রাত হয়, দিন না হলে রাত হবে না, রাত না হলে দিন হবে না, এটা তো বাস্তবতা না জানি সবাই। দিন রাত যেমন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, এই কার্যকারণ সত্য ঠিক একই সম্পর্কে সম্পর্কযুক্ত, অর্থাৎ একে অপরের সাথে অঙ্গ অঙ্গে জড়িত। একজনকে বাদ দিয়ে আরেকজনের কথা ভাবা যাবে না, বলাও যাবে না। তো এতে কারণে আর আকাগত ভিত্তির আছে প্রকৃতির নিয়মিত নীতি আর কার্যকর নিয়ম, এই দুটো নিয়ম এর এবার কার্যকর নিয়মের আর ইয়ে আছে, কার্যকর নিয়মের ভিতর আরও অনেক কিছু আছে। তো আজকে এরা তো কোনো আলোচনা করতে গেলে সম্ভব হবে না সময়ের সঙ্গে, আর আরও বস্তুগত ভিত্তি দুই প্রকার এটাও আজকে আলোচনা করতে পারছি না। আজকের মতো আমি এখানে আলোচনা সমাপ্ত করছি, তোমাদের সুস্বাস্থ্য বা মঙ্গল কামনা করে আজকের আমি ক্লাসটা এখানে সমাপ্ত করলাম।